শহরে শীতের আদর গায়ে মেখে মুখোমুখি হব আমরা, হাঁটব এলোমেলো পথের ঠিকানায় কুয়াশার হাত ধরে, নিরবতায় ভালোবাসায় করে শতাব্দী বশতাব্দী। তো মোটামুটি এলাকার বুকে বালেশ্বর আসতে হবে, পাঁক ট্রেনে করে আসতে পারো, বাইকে করে আসতে পারো, আমার গাড়ি করে আসতে পারো, যা যা ইচ্ছা হয় তোমার করতে পারো, সব চ্যাংরাম হচ্ছে সব। কিন্তু পঞ্চলিঙ্গেশ্বর যদি পুজো দিতে হয় তাহলে কোথায় আসতে হবে সেটার জন্যই এই ভিডিওটা বানাচ্ছি। চ্যাংরাম হচ্ছে পুরো ভিডিওটা শেষ অবধি দেখবে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, দিস ইজ নীল রাউডে, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল পেটুক বাইকার। আশা করছি ভগবানের আশা এবং আল্লাহর দোয়াতে তোমরা সবাই ভালো আছো। কি পঞ্চলিঙ্গেশ্বরে পুজো দিতে এসেছি, অন্য কিছু ভেবো না, ঠিক আছে? পুজো দেবে, প্রসাদ খাবে, এখানে একদিন থাকবে, মজা করবে, তা বাড়ি ফিরবে, ঠিক আছে? করোনার চক্র আমি চলে এসেছি পঞ্চলিঙ্গেশ্বরে, আজকে এই হোটেলটা, তার একটা সুন্দর এরিয়াল শট তুমি টুক করে দেখে নাও। 3, 2, 1, গো। জেনারেলি লোকজন এখানে আসে হচ্ছে পুজোর টাইম থেকে মোটামুটি শেষ অবধি, মানে এপ্রিল অবধি। এই টাইমটা হচ্ছে এখানকার প্রাইম টাইম, যেখানে প্রচুর বেশি ফুটফল হয়। কিন্তু মনসুনে কিন্তু এর একটা আলাদা সৌন্দর্য আছে, সেটা কিন্তু তুমি ফিল করতে হয়, তাহলে মনসুনে আসতে হবে, সিম্পল ব্যাপার। মনসুনের সৌন্দর্য ফিল করার জন্য তুমি যদি শীতকালে আসতে হবে তো হবে না ব্যাপার। যাই হোক, আমি এটা বলছিলাম, সেটা হচ্ছে কোথায় এসে থাকবে, থাকবে হচ্ছে আমাদের এখানে মহিন্দ্রা নিবাসে। কেন? প্রথম কথা, বাজেট ফ্রেন্ডলি। দ্বিতীয় কথা, ভালো খাওয়া দাওয়ার পর। তৃতীয় কথা, লোকেশনটা জাস্ট চরম, মানে এই জায়গাটা হচ্ছে একটা জঙ্গলের মধ্যে, মানে এখানে তুমি মোটামুটি একটা জঙ্গলের একটা ফিল তুমি পাবে। অ্যান্ড এখানে পোকামাকড় তার সাথে ফ্রিতে পাবে। যে কোনো রুম থেকে তুমি বারান্দা থেকে ভিউটা দেখো, তোমার কিন্তু বুক জুড়িয়ে যাবে। এবার তুমি যদি বুক জোড়াতে চাও তাহলে আসতে মহেন্দ্র নিবাস। অ্যান্ড এখানে কী কী আছে না আছে তার গল্পটা বলবে আমাদের ভাই মামা, এখানেই থাকে মামা, সবাইকে দায়িত্ব নিয়ে সব কিছু বলবে আর কি। তার আগে বলো তো দাদা, তোমার নাম কি? দাদার নাম হচ্ছে বিকাশ। তুমি কদিন ধরে আছো এখানে? দাদা মোটামুটি হোটেলে শুরু থেকে আছে। এখানে কত রকম রুম পাওয়া যায়? টাইপ কা রুম হ্যায়, ডাবল বেড হ্যায়, ট্রিপল বেড হ্যায়, সিক্স বেড হ্যায়, ওর ফ্যামিলি ওয়ালা সব রুম হ্যায়। ডাবল বেড টা 900 টাকা আছে, আর থ্রি বেড টা 1000 টাকা আছে। আর থ্রি বেড কটেজ যেটা আছে, স্বর্ণ কটেজ আমার এটা আছে, স্বর্ণ কটেজ থ্রি বেডটা ওটা 2200 টাকা রেট আছে, আর ডবল বেডটাও 2200 টাকা আছে। পার্সোনাল ডাইনিং আছে, খাওয়ার জন্য ফ্যাসিলিটি আছে ডবল বেডে, ওই জন্য 2200 টাকা রেট আছে। দেখো আমি যেটা বলবো সেটা হচ্ছে, দেখো নর্মাল হোটেলের থেকে ওই সুবর্ণ যে কটেজটা আছে সেইখানটা থাকাটা কিন্তু বেশি প্রেফারেবল, বিকজ ওর যে ভিউটা, ওর যে মজাটা সেটা কিন্তু পুরোটাই আলাদা লেভেল। নর্মাল হোটেলে থাকে সেটার থেকে কিন্তু একটু হলেও আলাদা, এবং ইনফ্রাস্ট্রাকচারটা আলাদা। সাইটসিইং কে লিয়ে কাহাঁ কাহাঁ পড়ে? আচ্ছা বললাম, সাইট সিন হোক তো দেবকুম, কুলিয়া, ইমামি, খিরচুরা ও চাঁদিপুর, ওর আপনার কুমকুট, বিশেশ্বর, ভিতরকনিকা, ক্রোকোডাইল সেঞ্চুরি। তাছাড়া তুমি মানে আমার সাবস্ক্রাইবার যখন আসবে তুমি তাদেরকে একটু হলেও ডিসকাউন্ট নিশ্চয়ই দেবে, তাই তো? ব্যাস, তাহলে পেটুক বাইকারদের জন্যে, মানে যারা আসবে আর কি পেটুক বাইকার হয়ে, তাদের জন্যে ডিসকাউন্টের ব্যবস্থা এখানে পঞ্চলিঙ্গেশ্বরে। খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা নেই, খাওয়া দাওয়া এখানে একদম সুস্থ মতো আছে। যারা গাড়ি করে আসছো বালেশ্বর থেকে তারা তোমরা গাড়ি নিয়ে আসতে পারো, এখানে পার্কিংয়ের জায়গা আছে। যদি বলো যে ওদেরকে গাড়ি প্রোভাইড করতে, ওরাও কিন্তু এখানে গাড়ি প্রোভাইড করতে পারবে। অ্যান্ড এইখানে আসতে গেলে মোটামুটি পুরো জায়গাটা ভালো করে একদম শিখে দেখতে হয়, তারা কিন্তু মোটামুটি 5 দিনের টাইম নিয়ে তোমার এখানে আসতে হবে। এটা কিন্তু একটা বড় ব্যাপার, বিকজ আমরা জেনারেলি 5 দিন ছুটি পেলে সিকিম চলে যাই। অ্যান্ড এখানে কিন্তু বারবিকিউয়ের অপশানটা আছে, এবং আমি এটা দেখছি আর কি, মানে সব জায়গাতেই এখন বারবিকিউ ব্যাপারটা খুবই আর কি হিট। বারবিকিউ, ক্যাম্প ফায়ার, এভরিথিং ইন ওয়ান প্লেস, ঠিক আছে? ফোন নাম্বার থাকবে আমার ডিসক্রিপশানে, যদি ভালো লাগে চলে আসতে হবে। অন দি আদার হ্যান্ড, রুমগুলো কেমন তোমরা দেখবে না? কি চ্যাংড়াম হচ্ছে, চলো দেখবে এসো। Thank you.
করে আমার এই রুমটা খুব পছন্দ হয়েছে। দেখো এটা কটেজ, এটা ফিল আছে দেখো, মানে এখানে বেশ বাঁশ ফাঁসি বেড়া ফেড়া দেওয়া। এই বেডটাতে তিনজন আরামে থাকতে পারবে। হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার এখানে তুমি এখানে কার সাথে আসবে, কার সাথে বসবে, কার সাথে কি করবে সেটা তোমার ব্যাপার, মন্তব্য কিংবা বক্তব্য নেই। কিন্তু এখানে আছে একটা সোফা, একটা টেবিল, যারা কাজ করতে চাও বা যারা অন্য কিছু টেবিলে রাখতে চাও রাখতে পারো। অ্যান্ড এখানে সুন্দর আলমারিও আছে, ফিল্টার আছে, ঠিক আছে, ফিল্টার থেকে জল বার করে খেতে পারো। এখানে একটা আলনাও আছে সুন্দর। এইটা হচ্ছে বাথরুমটা এবং পঞ্চলিং এর শটটা কিন্তু অ্যাকচুয়ালি একটা কাপলস ডেস্টিনেশন, কারণ এইখানে কিন্তু শীতকালের সময় অনেক কাপলসরা নিজের হানিমুন কাটাতে আসে। হানিমুন যদি কাটাতে আসো তোমরা, তার জন্যে এই রুমটা। কেন ঘর থেকে বেরোতেই হবে না, এইখানেই আছে খাওয়ার জায়গা, এখানেই খাবে তোমরা, এটার জন্যই তোমরা বেশি টাকা দেবে। ডিনার টেবিল এখানে ওরা সার্ভ করে দেবে। তোমরা যদি মনে করো এটাকে ক্যান্ডেল লাইট করতে চাও, এটা মোমবাতি জ্বালিয়ে নেবে, ব্যাস প্রবলেম সলভ। ফর হানিমুন বেস্ট রুম এটাই, বড় খাট, ছোট সোফা, আর কি চাই। আমার যে বিয়েটা কবে হবে, হানিমুন, হানিমুনের রুমটা যদি তোমরা বুক করতে চাও তার জন্যে 2200 টাকা, ফোন করে আমার নাম বলবে, আগে করে ডিসকাউন্ট হয়ে যাবে, তোমাদের হানিমুনে ডিসকাউন্ট করে দিচ্ছি। আর কি চাই তোমাদের, যে কোনো প্রবলেমের সলিউশন এই মনোজার কাছে। তুমি কি চাও, আলুর চপ হতে পারে, বেগুনি হতে পারে, পেঁয়াজি হতে পারে, মহেন্দ্রদা কিন্তু সব দায়িত্ব নিয়ে নিয়েছে। যারা ধূমপান করেন একটাই অপশন মহেন্দ্রদা, যারা শুদ্রা বা মুদ্রা যেটা বলে সেটা পান করেন একটাই অপশন মহেন্দ্রদা, কারণ এখানে আশেপাশে কোনো দোকান তো নেই, মহেন্দ্রদাই ভরসা, খুব ইম্পর্টেন্ট লোক এই হোটেলে থাকতে গেলে। বাজে এখন রাত 1টা, ড্রপ মারছি, 1টা বাজেনি এখনো, ঠিক আছে। 1টার সময় এখানে এসে বসার সাহস আমার নেই, কারণটা হচ্ছে এখানে হাতি ভাল্লুক এসব নিয়ে ঘোরাঘুরি করে, এবং সেটা কিন্তু লোকেদের কথা না, সবার কথা, মানে গ্রামবাসীদেরও কথা। যখন ধান কাটা হয় তখন নাকি হাতিরা এখানে খাবার খেতে আসে, এবং এই দৃশ্যটা নাকি অনেক সময়ই দেখা যায়, অ্যাটলিস্ট প্রত্যেক সপ্তাহে নাকি 4-5 বার দেখা যায়। তো যারা হাতি দেখতে চাও, জঙ্গলি হাতি, তারা কিন্তু এখানে আসতেই পারো। অ্যান্ড তোমাদের একটা জিনিস শোনাই, ভালো করে শুনবে, হ্যাঁ, প্রপার জঙ্গলে থাকলে যে ফিলটা হয় সেই ফিলটা কিন্তু এখন আমি এই মুহূর্তে ফিল করছি। এখানে এই মুহূর্তে আমি হাতি দেখতে চাই না, তার কারণ হচ্ছে সুপার বাইক নিয়ে এসেছি, হাতিটা যদি সুপার বাইককে সেটা চুমু দিয়ে দেয় আমাকে একটা বড় চাপের মধ্যে দিয়ে আর কি যেতে হবে। 1টার সময় আমরা এখন হোটেল পরিদর্শন করতে বেরিয়েছি। বাজে বকবে, রাখো না, আরে বকবো না আমি, তুমি চাও না।